এই যে এখানে তোমাদের ডোনা শোনা বসে, আর সন্ধ্যা থেকে কি রাত্রির বেলা 9টার সময় এই যে এখানে ওনার রুটি যা খেল রয়েছে, দেখিয়েছে যা আজকে, খেল দেখিয়েছে বলো। হ্যাঁ যা খেল দেখিয়েছে, আমরা বাড়ি ছিলাম না, এবার এসে দেখছি সে কি অবস্থা, মুখ দিয়ে নাল পড়ছে, আর সে ওয়াক ওয়াক করছে, হ্যাঁ ওয়াক ওয়াক করছে, সে মানে অস্বস্তি, ওর ভেতরে একটা অস্বস্তি। আমরা হা করিয়ে দেখি জিভের তলায় একবার দুটো ফোসকা পড়ে গেছে। এবার আমরা তো ভয় পেয়ে গেছি, এবার ভয় পেয়ে কি করব কি করব ভেবে পাচ্ছি না, যে এই হসপিটালে নিতে হবে না কি করতে হবে। তখন বাজে রাত্রি 10টা, রাত্রি 10টা বাজে। তারপরে আমাদের যে ভেট ছিল তাকে ফোন করলাম, তো সেই উনি তাড়াতাড়ি এলো, এসে তারপরে বললো যে কিছু পোকামাকড় মুখে চলে গেছে ওর খেলনা টেলনা নিতে গিয়ে, কারণ কুট্টু এমনি সত্যি কথা বলতে পোকামাকড় খায় না। এই যে এখন ডাকছে, তখন ডাকতে পর্যন্ত পাচ্ছিল না। তো উনি অ্যালার্জির ট্যাবলেট সাথে সাথে নিয়ে এসেছিল, তো সেই অ্যালার্জির ট্যাবলেট দেওয়া হলো, দেওয়ার পরে একটু বেটার, তো বললো কালকে সকালের মধ্যে কমে যাবে। তা কিছু খেতে পারবে না বলছিল, ওর জন্য মা একটু সামান্য দুধ দিয়ে দিয়েছে ওকে, কিন্তু মানে একটা রুটি খেয়েছে কোনো রকমে। তা আমি বললাম যে তাহলে আর একটা রুটি দিয়ে দিতে, দেখো 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 হেংলুকে দেখো, তবে মুখে ব্যথাটা আছে, জিভটা ভারী হয়ে রয়েছে, জিভটা ফুলে গেছিল, কোয়াজুর জন্য মানে কাটাকাটি পড়ে গেছিল, মেয়ে তো কাঁদছে, করবো কি করবো, আমিও শেষে যাই হোক এখন একটু স্বাভাবিক হয়েছে, আমরা একটু একটু নিস্তার পেয়ে দিয়ে দাও দিয়ে দাও, সকালটা হলে বুঝতে পারবো যে কত, দেখো খেতে পাচ্ছে কিনা দেখি, দাও সিট 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 সিট, দিচ্ছি সোনা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আরে বাবালে মতো তো দমকলো বাবালে, খাও খাও। ও এখনো মানে জল টাইপের কিছু খেতে পারছে না, ওই রুটি মুটি গুলো একটু দাঁত দিয়ে তুলে তুলে খাচ্ছে। কি অবস্থা বাবা, সত্যি এদের কিছু হলে না মাথা খারাপ হয়ে যায়। আমি তো এসে দেখে হাউ মাউ করে কানতে শুরু করে দিয়েছি যে কি হলো ঠাকুর, ওর কি হলো। আজকে সকালে আমি এসেছি, এসে দেখছি কানে ইনফেকশন হয়েছে, সেই জন্য আমি একটু আগে ওষুধ নিয়ে এলাম, যে কানের ওষুধটা দিই, তা ডাক্তার বললো যে একটু ক্যালসিয়ামও দিতে, আয়রনের ওষুধ দিতে, তো সেই জন্য একটুখানি সেগুলোও নিয়ে আসলাম। ও মা এসেই দেখছি এই অবস্থা, আর আমি বলছি ভগবান কি শাস্তি দিলে। তারপরে যাই হোক এখন একটু বেটার, ও এরম ফেলে ছড়িয়ে খাই না, কত সুন্দর খায়, দাঁড়া মানে দাঁড়া, দুধ পেয়েছে, দুধ তো দেওয়া হয় না, দুধ খেতে এমনিতে খুব ভালোবাসে কিন্তু দুধ দেওয়া হয় না, ওর দুধ খেলে একটু গ্যাসই হয়। দাঁড়া শুনো দাঁড়া, আরে মানে কি বলতো, জিভ দিয়ে টেনে টেনে খেতে পারছে না, ওই দাঁত দিয়েই যেটুক আর কি মুখে যাচ্ছে। ও বাবা, আহারে সোনাটা, ডাক্তার বলেছে যে অ্যালার্জির ওষুধ খেয়েছে তো একটু ঘুমাবে, বেশি ঘুমাবে আর কি, বললো চিন্তার কিছু নেই ভালো হয়ে যাবে। আমি তো বিশাল কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, মাও কানছে আমিও কানছি, গলা ফুলে গেছিল, কানবো না পুরো গলা টলা ফুলে, কি অবস্থা, মানে ধরতে দিচ্ছে না, হ্যাঁ ধরতে দিচ্ছে না, সমানে কামড়াতে যাচ্ছে, সমানে ওক তুলছে, ওক তুলছে, নালা পড়ছে, ইস বাবা এরকম দেখা যায় না সত্যি সত্যি। ওই দেখো চেটে খেতে পারছে না বেচারা, এই অবলা জীব কিছু বলতে পারে না, আমরা যেমন গলায় কিছু বাঁধলে, আমি তো দিদা বাড়ি গেছিলাম আমি আর মা, তো বাবা ফোন করে বললো, বাবা বললো ফোন করে যে দেখ কিরকম ওয়াক ওয়াক করছে, কি খেয়ে নিয়েছে, বল টল মনে হয় গলায় ঢুকে গেছে। তা আমরা এসেও তাই ভেবেছি প্রথমে, তারপরে আমি যখন মুখ হা করিয়েছি, ও বাবা দেখি কি মুখের ভেতর বড় বড় দুইখানা ফোসকা জিভের তলায়, জিভের তলায়, আর সেই ওই হাত দিতে দিচ্ছে না, আর যত টাইম যাচ্ছে সেই ফোসকা গুলো ফুলে ফুলে গলা পর্যন্ত ফুলে গেছে, হ্যাঁ মনে হচ্ছে টল টল করছে জল পুরো। আমি ভাবছি যে ভগবান এ কি হলো, মানে যে কেউ ওটা দেখলে ভয় পেয়ে যেত, যদিও ওই টাইমে ভিডিও করার মতো ক্ষমতা আমাদের ছিল না, যদি সম্ভবত তোমাদের দেখাতাম। যাই হোক এখন একটুখানি সুস্থ, বাইরে বুলবুলির সাথে গিয়ে একটু খেলা করে আসলো।
মুখ দেবে না, কিন্তু ওই ডাক্তার বললো যে মানে ওর কোনো খেলনা টেলনার মধ্যে কোনো পোকা ছিল, সেই বিষটাই আর কি লেগে গেছে। হ্যাঁ শুনো, আছো না তুমি, বানো আছো? আহারে।